কোনো একদিন টুনি জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। অনেকক্ষণ হাঁটার পরে টুনির সামনে একটি বার্গার দেখতে পায়। সাথে সাথে টুনি বার্গারটা খেয়ে বাড়ির দিকে রওনা করলো। বাসায় গিয়ে টুনি ঘুমিয়ে পড়লো। টুনি যখন ঘুমালো, টুনির ঘরে তখন একটি ডাইনি চলে আসলো। ডাইনি এসে টুনিকে বলতে থাকে, এই টুনি টুনি, তুই আমার বার্গার খেয়ে ঘুমিয়ে আছিস? দে বলছি, বার্গার এনে দে, আমার বার্গার চাই এখনই। দে দে আমার বার্গার দে, তাড়াতাড়ি করে আমার বার্গার এনে দে, নইলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এই বলে ডাইনি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে টুনির তো ঘুম ভেঙে গেল। টুনি ঘুম থেকে উঠে দেখে আশেপাশে কেউই নেই। এইবার টুনি বুঝতে পারলো, এতক্ষণ যা দেখতেছিল সবই স্বপ্ন দেখেছিল। এই দেখে টুনি নিজে নিজে বলতে থাকে, না বাবা, পথের কুড়িয়ে পাওয়া কোনো কিছু আর কখনোই খাবো না। খাওয়ার পরে রাতে আজে বাজে স্বপ্ন দেখি। কোনো একদিন টোনা মদ খেয়ে বাসায় ফিরে এসে টুনিকে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মারতে থাকে। কিছুক্ষণ মারার পরে টোনা টুনিকে বলতে থাকে, শোন মুখপুরানি, কালকে থেকে তোকে যেন আমি কখনো আর বাসায় না দেখতে পাই, কেমন? তোর মুখটা দেখতে আমার সারা দিনটাই খারাপ যায়। আজকে তো তোকে একটু মারলাম, কালকে থেকে যদি বাসায় থাকিস তাহলে কিন্তু তোকে মারতে মারতে মেরেই ফেলবো। কালকে সকাল হতে না হতেই যেন তুই বাসা ছেড়ে চলে যাস। এই বলে টোনা অন্য রুমে ঘুমাতে গেল। এদিকে টুনির ছানা টিঙ্কু এসে টুনিকে বলতে থাকে, মা মা, চলো না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। বাবা তোমাকে সব সময় মারে, আমার এটা দেখতে একটু ভালো লাগে না মা। চলো না মা, কালকে আমরা বাসা ছেড়ে চলে যাই। কিছুক্ষণ পরে টিঙ্কু ও টুনি ঘুমাতে গেল। সকাল হতে হতে টিঙ্কুর ঘুম ভেঙে যায়। টিঙ্কু ঘুম থেকে উঠে তার মাকে ডাকতে থাকে, মা মা, ওঠো না, সকাল হয়ে গেছে মা। কিন্তু এদিকে তো টুনি ঘুম থেকে উঠতেছেই না। টিঙ্কু তো জানে না তার মা যে ঘুমের ঘরেই মারা গেছে। অনেকক্ষণ ডাকার পরে টিঙ্কু বুঝতে পারলো টিঙ্কুর মা যে আর পৃথিবীতে নেই। সাথে সাথে টিঙ্কু অনেক জোরে চিৎকার করে কাঁদতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করে কমেন্ট করে সবসময় আমাদের পাশে থাকুন।